গাড়ি যদি স্পিড হয় কোথায় গিয়ে মানে কাকে কখন ধাক্কা মারছেন তার কোনো ঠিক থাকবে না, ঠিক আছে? আর আপনার যখন এইরকম যখন মানে গেট বন্ধ থাকবে, এই গেট বন্ধ থাকা অবস্থায় আপনার কিন্তু কোনো সময় সেই সাইকেল দিয়ে যারা ই করে সাইকেলটা মানে শুয়ে দিয়ে করে যারা হেঁটে যাচ্ছে ওরা গেটকে তোলার চেষ্টা করে, আর যারা আমার বাইক আছেন দেখুন সে বাইককে ঝুঁকে নিয়ে আবার মানে যাওয়ার আবার ই করে চেষ্টা করে, এরকম কিছু আপনার করবেন না। কারণ এত ট্রেন এত স্পিডে আসে, আপনারা ভাবছেন যে ট্রেনটা খুবই সামনে আছে, মানে অনেক দূরে আছে, কিন্তু তা নয়, এত স্পিড থাকে যে আপনি ওইটুকু মানে ক্রস করতে করতে সোজা এসে আপনার গায়ে ধাক্কা মারবে। আপনি ভাবছেন যে চট করে তাড়াতাড়ি কাজটা করে চলে আসবো, কিন্তু একটুর জন্য আপনার যে মানে কত বড় ক্ষতি হয়ে যাবে সেটা শুধু মানে আপনারা বুঝতে পারছেন না, অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনার জীবনে। তো দেখে শুনে মানে যাবে, যখনই রাস্তায় যাবেন যখন দেখবেন গেট পড়া আছে, গেট পড়া অবস্থা হেঁটে কি বাইকে কি সাইকেলে কি কোনো অবস্থাতেই কিন্তু ওপাশে যাবেন না, ঠিক আছে? আর আমাদেরকে বলি যে কোনো দিন মানে কোনো সময় যদি দেখেন আপনার গ্রামে বা রাস্তাতে যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে ই করা বলা হচ্ছে যে মানে হয় দিল্লি কাজে যাবেন, বোম্বে কাজে যাবেন, পাটায় কাজে যাবেন, এক এক মাসে প্রায় 10,000-20,000 টাকা করে তার বেতন, এরকম কোনো চাপে কিন্তু পা দেবেন না। যখনই কোনো বাইরে কাজে পাঠাবেন ওটা কিন্তু সবসময় কিন্তু মানে থানাকে জানিয়ে যাবেন, থানাকে জানাবেন, থানা তারপর যা স্টেপ নেয় মানে তার উপরে কিন্তু মানে কাজ হবে, হ্যাঁ, কেন মানে একদম লিখিতভাবে একদম থানায় দেবেন লিখিতভাবে, তারপর কিন্তু আপনার কিন্তু মানে আপনাদের বাচ্চা যারা ছেলে মেয়ে কি বয়স্ক লোক যারা অনেকে চায় না, তো যে ওখানে প্রায় 20,000-30,000-40,000 টাকা বেতন নেয়, এমন অফার করবে যেটা আপনি মানে মানে না করতে পারবেন না, সেরকম অফার করবে, কিন্তু ওটাকে নিয়ে গিয়ে দেখবেন হয় মানে বিক্রি করে দিয়েছে বা অন্য কোনো মানে খারাপ কাজে কিছু লাগিয়ে দিয়েছে, হ্যাঁ, এভাবে কিন্তু আপনারা ই করবেন না। সবসময় কিন্তু মানে সাবধানে থাকবেন, আর সাবধানে যারা বাইকওয়ালা আপনাদেরকে বারবার বলি মানে মানে হেলমেট ই করবেন পরবেন, যারা পড়ছেন না হেলমেটটা পরবেন, হেলমেট পরলে কিন্তু কোথাও কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আপনার কিন্তু এটা বাঁচবে, আপনার মানে এটা যে মাথা বাঁচা মানে অন্যান্য অঙ্গ যদি কিছু আপনার ক্ষতি হয় সেটা কিন্তু তবুও মোটামুটি কিছুটা মানে সেভ করা যায়, কিন্তু মাথার থেকে মাথায় আঘাত পেলে কিন্তু আর কিন্তু মানে সেভ করা যায় না, খুব মুশকিল হয়ে যায়। হেলমেটটা পরবেন, হেলমেটটা পরবেন, এখন নেই ঠিক আছে ভালোভাবে যান, কিন্তু হেলমেটটা পরবেন, শরীরের অন্য জায়গায় একদম একদম মানে পা থেকে একদম এই গলা পর্যন্ত যদি যখন যে ধাক্কা টাক্কা লাগবে না, ছোটোখাটো অনেক ধাক্কা দেখবেন আপনি কিন্তু বেঁচে যাবেন, মানে বড় বড় জায়গায় ট্রিটমেন্ট হলে বেঁচে যাবেন, কিন্তু যদি আপনার মাথায় লাগে ধাক্কাটা ইন্টারনাল হেমারেজ হয়ে যায়, ওটা কিন্তু আর আর মাথা কিন্তু খুব সূক্ষ্ম জায়গা, এক একটা ধাক্কা কিন্তু আপনাকে শেষ করে দিয়ে চলে যাবে, ওই জন্য হেলমেটটা পরবেন সবাই। আর যারা দেখবেন এই যে সাইকেল নিয়ে দেখবেন, এইভাবে দেখবেন এই সাইকেল টাইকেল নিয়ে দেখবেন, এইভাবে সাইকেল নিয়ে গেল, সাইকেল নিয়ে গিয়ে দেখবেন এইরকম ভাই পালানোর চেষ্টা করে, এরকম কিন্তু করবেন না, সাইকেলটাকে এইভাবে নিয়ে গিয়ে পার হয়ে চলে যাবেন, এভাবে কিন্তু করবেন না। যে কোনো সময় ট্রেন এত স্পিডে থাকে যে কোনো সময় এসে আপনার যে কোনো কিন্তু ই করে দিতে পারে, আপনি মানে যে কোনো সময় মানে আপনার কিন্তু জীবন চলে যেতে পারে, এরকম কখনো করবেন না, ঠিক আছে? আর গ্রামে যদি দেখেন কোনো বাচ্চা ছেলে মেয়েদের কেউ নিয়ে যাবার টোপ দিচ্ছে, দিল্লি যাবো বোম্বে যাবো অনেক টাকা অফার দিচ্ছে, সেগুলো কিন্তু করবেন না, সেগুলো যদি আপনি শুনতে পান তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে থানাকে লিখিতভাবে কিন্তু জানাবেন, ঠিক আছে? আপনি অনেক সিনিয়র লোক, আপনি অনেকদিন দেখেছেন মানে এই জগতে অনেক কিছু দেখেছেন আপনি, হ্যাঁ, এইভাবে কিন্তু ই করবেন, এইটুকু মেনটেন করবেন। বেরা ট্রেডার্স বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে, বিশেষ বিশেষ সাইকেলের উপর রয়েছে ফ্রি ইন্স্যুরেন্স, এই জন্য অগ্রিম বুকিংও চলছে, আজই যোগাযোগ করুন বেরা ট্রেডার্স এ রঘুনাথপুর ঝাড়গ্রামে, বিশদ জানতে লগন করুন www.beratraders.com ওয়েবসাইটে। বিশেষ বিশেষ সাইকেলের উপর রয়েছে ফ্রি ইন্স্যুরেন্স, এই জন্য অগ্রিম বুকিংও চলছে, আজই যোগাযোগ করুন বেরা ট্রেডার্স এ রঘুনাথপুর ঝাড়গ্রামে, বিশদ জানতে লগন করুন www.beratraders.com ওয়েবসাইটে।